শুভ দুপুর, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে কাল আমার মাসি এসেছে, আমাদের বাড়িতেও এসেছে, মামার বাড়িতেও এসেছে। মানে প্রথমত আমাদের বাড়িতে ঢুকে তারপর মামার বাড়িতে গেছে, তো সেই আনন্দ, সেই সবার সাথে মিলে মিশে একাকারের আনন্দের মধ্যে আমি ব্লগের কথা ভুলে গেছি, তাই আমি ব্লগটা সারাদিন সকাল থেকে শুরু করতে পারিনি। মাসি আমাদের বাড়িতে সকালবেলা 8টার দিকে এসেছে, তারপর সেখান থেকে মাসি বাড়ি যেতে যেতে প্রায় 12টা বেজে গেছে, আর এখন প্রায় 2টো বাজে দুপুরবেলায়, তাই আমি এখন ব্লগটা শুরু করছি। তোমাদেরকেও তো দেখানো হয়নি আমার মাসিকে, তোমরা অনেকেই দেখেছো আমার মামা, মানে দুই মামাকে, মাকে, আর এখন তোমাদেরকে আমি মাসিকেও দেখাবো। কিছুক্ষণের মধ্যে মাসি ওরা চলে যাবে, একদিনে ছুটি নিয়ে এসেছে, কারণ আমার দাদা অঞ্চলে কাজ করে, তো সেখান থেকে একদিনে ছুটি নিয়ে এসেছে, তো তার জন্য আর ওরা থাকতে পারছে না। আর এমনকি আমার মেসোমশাই যে আছেন, উনিও ভূপালে কাজ করেন, তো এর জন্য মেসোমশাই সোমবার দিন চলে যাবে, আজকে হচ্ছে শনিবার, তো সোমবার দিন চলে যাবে, তো আর দেখা হবে না। আর মাসি এসেছে আমাদের এখানে প্রায় 2 বছর পর, দাদা এসেছে 3 বছর পর, অনেকদিন পর এসেছে, তোমাদের সামনেও তো আমার দেখানো হয়নি। তারা যখন প্রথম এসেছিলো আমি তখন ব্লগ করতাম না, না একবার এসেছিলো মাসি, 2 বছর ভুল বলছি, একবার কালী পূজায় মামা বাড়িতে কালী পূজায় এসেছিলো, তখন মাঘ মাসের দিকে এসেছিলো, প্রায় 1 বছর পর মাসি এসেছে, এই মাঘ মাসের আগের মাঘ মাসে এসেছিলো, 1 বছরের বেশি হয়েছে মাসি এসেছে, দাদা এসেছে 3 বছর পর, দাদা আগে আসেনি, তো এর জন্য তোমাদেরকে দেখানোও হয় নাই। আর মাসিরা কিছুক্ষণের মধ্যে চলে যাবে, তখন একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার মাসি দেখতে ঠিক কেমন। আমার প্রথমে হচ্ছে আমার মানে বড় মামা, তারপর ছোটো মামা, তারপর হচ্ছে আমার মাসি, তারপর হচ্ছে এই যে আমার মা, তো 4 ভাই বোন, তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর মা এখন মামা বাড়িতেই গেছে, মাসি চলে যাবে, তো তোমরা জানোই যে বনে বনে কত ভালোবাসা থাকে, কত গল্প থাকে, তো সেটা তো আর করা হয়নি। মাও কিন্তু মাসির বাড়িতে মাঝে মাঝে গিয়ে একদিন দুদিন থেকে আসে, তারা শুধু গল্পই করে, তো রান্না খাওয়া দাওয়া একদম ভুলেই যায় সেই টাইমে, মানে বোন বোন একসাথে হলে যা অবস্থা হয় এরকম। আমিও যেমন শ্বশুরবাড়িতে চলে গেলে আমি এই বাড়িতে ফোন করলে যেমন আমি আমার পুচকি পুচকি বোনগুলোর সাথে অনেকক্ষণ কথা বলি, সেরকমই আমার মাসির সাথে আমার মা অনেকক্ষণ করে কথা বলে। তো তবুও বলতে গেলে মাসিরা কিছুক্ষণ পর চলে যাবে, মনটা খারাপ লাগছে অনেকদিন পর এসেছে, আর মামার বাড়িতে ছিল, আমাদের বাড়িতে থাকতে পারেনি, কারণ একদমই সময় নেই তাদের, তো পরের বার এলে বলেছে আমাদের বাড়িতে থাকবে, কিন্তু পরের বার এলে তো আর আমি থাকবো না, কারণ তোমরা জানো আমি তোমাদের দাদাভাইয়ের ওখানে চলে যাব, তো তোমাদের দাদাভাইয়ের ওখানে যেতে যেতে আমার প্রায় 1-1.5 মাসের মতো লাগবে, কারণ সেখানে যেতে গেলে অনেক কিছু করতে হয়, মানে অনেক মানে সেই জায়গাটা একটু অন্যরকম, সেটার জন্য অনেক কি বানাতে হয় বলছে, পার্স বানাতে হয়, অনেক কিছু বানাতে হয়, সেগুলো আমার জন্য বানাবে, বানিয়ে তারপর আমাকে নিয়ে যাবে এখান থেকে, আর পার্স বানাতে বানাতে প্রায় 1 সপ্তাহের মতো লেগে যাবে, তো তারপর সে তার কাজে ছুটি নিয়ে এখানে আসবে আমাকে নিয়ে যেতে তার কাছে। তো চলো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি, আর মাসিরা এলে তোমাদেরকে তো অবশ্যই অবশ্যই দেখাবো, সবাইকেই দেখাবো, মাসি মেসো দাদা সবাইকেই দেখানোর চেষ্টা করবো যতদূর পারি, আর ভিডিওটা আমি চুপি চুপি করবো, কারণ সবার সামনে ভিডিও করতে খুব লজ্জা পাই, খুব লজ্জা পাই, খুব লজ্জা পাই, তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। দিন থেকে তোমাদের বলছি আমাদের ঘরে ঝাড়ু নেই, ঝাড়ু নেই, তো এই দেখো মা কালকে একটা ঝাড়ু কিনেই এনেছে, এই দেখো ঝাড়ুটা কিন্তু বেশ হয়েছে, কিন্তু ঝাড়ুর এই নোংরাগুলো একদম না শেষ, দেখো তো কতগুলো বেরিয়ে গেছে একবারে, তো এটাকে কিছু বাড়ি দিয়ে তারপর কিন্তু ঝাড় দিলে এটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে, দেখো কতগুলো নোংরা একসাথে বেরিয়েছে, দেখো চলো ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিই, আর একবার এটাকে বাড়ি দিয়ে নিই, আর যত আছে সব বেরিয়ে যাবে তাহলে, দেখো আবার কতগুলো বেরিয়েছে, প্রথমবার একটু বেশি বেরিয়েছে, এবার একটু কম বেরিয়েছে, এগুলোকে ফেলে দিলাম, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি চলো। তো ঘর দিয়ে অনেকক্ষণ পর এলাম, মাসিরা চলে যাওয়ার পর আর ঘরে আমার আসা হয়নি, একদম অন্য কাজে লেগে গেছিলাম, মানে অন্য কাজ বলতে রান্নায় লেগে গেছিলাম, মাসিরা এসেছে এমন টাইমে, একদম রান্নার টাইমে, তারপর আর আমার ঘরে আসা হলো না। তো এখন ঘরটাকে পরিষ্কার টরিষ্কার করে, তো ঘরের মধ্যে শুধু এই যে বালি, এই দেখো এই বালিগুলোই জমে আছে, এটাকে পরিষ্কার টরিষ্কার করে ঘরটাকে পরিষ্কার করে চান করব। আর ওপাশে কিন্তু আমাদের ওই ঘরটাতে, মানে আমার ঘরটাতে কিন্তু আমার ভাস্তি ঘুমাচ্ছে, মানে আমার বর্দার মেয়ে, দাদা বৌদি দুজনেই চলে গেছে ওদের কাজে, মানে আমার দাদা বৌদি দুজনেই চাকরি করে, একজন স্কুলের ম্যাডাম, একজন কলেজের ডিগ্রিতে চাকরি করে, এখন ঘরটাকে পরিষ্কার টরিষ্কার করে চান করব। তো চলো আর কথা এখন বলবো না, পরে কথা বলবো।
আমি থাকতাম না তখন মাঘ মাসে কালীপুজোর সময় কালীপুজোর সময় আমার যে হাত কাছে ঠান্ডা মনে লুয়ে যাব কাকু আরো পান লাগবো মুখটা ভরে থাকবো তাহলে তুমি খাবা মেটামে অঞ্চল কোনটা ডাক্তার যতীন্দ্র ডাক্তার ও তো সাত দিন ছিলাম তো মারা গেছে তুমি মামা শ্বশুরের বাড়ি গিয়ে ঘুরে এই যে এই কিনারে একটু বেশি মোটা তো জায়গাটা একটু বেশি আর আইবে না তুমি কোন জায়গা অন্তত